হ্যালো গাইস, ইটস মি টিপু অর্জুন, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল এন্ড থ্যাংকস আ লট। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেক 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 সাপোর্ট করেছেন, তার জন্য আপনাদের জানাচ্ছি থ্যাংক। প্রত্যেকটা ভিডিওতে তুমি একই প্যাচাল পারো, একই প্যাচাল পারো। হ্যাঁ, তারা তাদেরকে আমি বলবো না, তাদেরকে আমি থ্যাংক ইউ জানাবো না, তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেক বেশি সাপোর্ট করেছে, তাদেরকে আমি বলবো না। তুই কে বেটা, তুই কে, তুই কে, কে? তো যাই হোক ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি রিয়াকশন নাম্বার ফাইভ। আজকে যে ভিডিও নিয়ে আমি রিয়াকশন করছি সেই ভিডিও হচ্ছে রাধা নিতে দি রাধা, এই গানটা নিয়ে আমি রিয়াকশন করবো। তো এই রিয়াকশনটা করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে এই আপু, এই আপু। তো রিয়াকশনটি শুরু করার আগে আমি জব হ্যারি মিট সজল এই এইচ মুভিটার উপরে কিছু কথা বলতে চাই। সেটা হলো শাহরুখ আর আনুষ্কার, এটা কিন্তু থার্ড টাইম তারা একসাথে মুভি করছে। আর শাহরুখ এই মুভিতে কিন্তু একজন ট্যুরিস্ট গাইড, আর ডিরেক্টর হচ্ছে ইমতিয়াজ আলী। আর ইমতিয়াজ আলীকে তো আপনারা হয়তো বা চেনেন, ইমতিয়াজ আলী হলো রকস্টার মুভি ডিরেক্টর, যে সে হলো ইমতিয়াজ আলী। সো রকস্টার মুভি যেহেতু আমার ফেভারিট, সো ইমতিয়াজ আলীকে আমি খুব পছন্দ করি। আর শাহরুখের কথা তো নাই বলি, শাহরুখ খানকে আমি পছন্দ করি, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। বাংলাদেশের কেন, প্রত্যেক সারা বিশ্বে তার অনেক 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 ফ্যান ফলোয়িংস আছে। সো যাই হোক, আর মুভিটি আসলে প্যারাগুয়ে থেকে পাঞ্জাবে আসবে এরকম একটা ট্যুর স্টোরি নিয়ে আসলে ওভারঅল মুভিটা করা। তো মুভিটার সম্পর্কে আর কিছু বলার আপাতত নাই, সো যখন বেরোবে তখন ধুমায় দেখবো, আর আমি ওয়েট করতে থাকি শাহরুখের মুভির জন্য। সো লেটস গো স্টার্টেড। मुझे पता है पंजाबी सिंगर्स इतना जोर से क्यों गाते हैं। क्या ना, ऊंची आवाज होती है ना, पता है क्यों? किसान होते हैं सारे, ट्रैक पे चलाते हैं खेत और साथ गाने भी गाते, तो अपनी आवाज सुनने के लिए ट्रैक्टर की आवाज से ऊपर बना होता है। চার আগস্ট, মানে আই ক্যান ওয়েট। আমি বিশ্বাস করতে পারবো না, আমি শাহরুখের মুভি দেখার জন্য, শাহরুখের মুভির জন্য আমি কতটা পাগল। রাওয়ান যখন বেরিয়েছিল তখন সেমিটা ফাইনাল চলতেছিল, তো আমি বিশ্বাস করেন আর নাই করেন পরীক্ষা ঠিক মতো না দিয়ে আমি চলে আসছিলাম। আই এম জাস্ট ক্রেজি অ্যাবাউট শাহরুখের মুভির জন্য। আমি আসলে খুব ক্রেজি, ও যাই বানায়, যেটাই বানায়, খারাপ হোক ভালো হোক, অনেকে বলে খারাপ অনেক, আমার কাছে সবগুলো সেম লাগে। আমি মানে শাহরুখের এরকম ভক্ত, এরকম মানে একদম এরকম। ওর ভয়েস চলতেছে, হ্যাঁ এটা একটা মুভি। আচ্ছা কেমন লাগছে? নাইস, সুইট, সিস্টার টাইপ। তাই সো ফ্রেন্ডস, দ্যাটস ইট ফর টুডে। টু সি ইউ সুন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন, আই লাভ মাই সাবস্ক্রাইবার্স।